ফেরিঘাটের দিকে যাচ্ছি, ওইখান থেকে মায়াপুর যাব। লঞ্চে করে যাওয়া যাচ্ছে, নৌকা করে যাওয়া যাচ্ছে। নৌকা করে জনপ্রতি 5 টাকা এবং লঞ্চ করে যদি যাই আমরা, লঞ্চে করে গেলে হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। ওইখান থেকে মায়াপুরেও যাওয়া যাচ্ছে, আবার আরেক দিকেও যাওয়া যাচ্ছে। তো আমরা মায়াপুরে যাচ্ছি এবং মায়াপুর মন্দিরটা ওইখান থেকে দেখা যাচ্ছে, নদীর পাড় থেকে তোমরা যাচ্ছে সেখানে গিয়ে দেখবো। এবং এই যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভাগীরথী, গঙ্গা থেকে বেরিয়েছে একটা ব্রাঞ্চ হুগলি এবং মালায়াসের পদ্ধা থেকে বেরিয়েছে জলঙ্গি নদী। এবং এই দুটো নদীর সংযোগ স্থল হচ্ছে, এটা দুটি নদীর মিলিত প্রবাহ এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যাচ্ছি ওইখানে আছে মায়াপুর দেবীর লঞ্চ, দেখা যাচ্ছে যে ওইদিকে কৃষ্ণনগর, সেখান থেকে যাওয়া যাচ্ছে কৃষ্ণনগরের লঞ্চ আছে অন্যদিকে। আমরা মায়াপুর যাচ্ছি, ওয়েটিংয়ে আছি সেখানে। আর ওইখান থেকে কিন্তু আমরা মায়াপুর মন্দিরটা দেখতে পাচ্ছি, নদীর ওই পার থেকে মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কান মন্দির যেটা, সেটা তো আমরা সেটা মায়াপুর সামনে থেকে গিয়ে দেখবো। এবার লঞ্চের মধ্যে আছি, লঞ্চের মধ্যে আছি নবদ্বীপ ধাম। ফেরিঘাট থেকে উঠেছি আমরা, মায়াপুর যাচ্ছি। আমরা লঞ্চের মধ্যে আছি, লঞ্চ অনেক বড়। লঞ্চ দিয়ে গেলে কিন্তু হাঁটতে হচ্ছে কমা, নৌকা দিয়ে যদি যাই আমরা, নৌকা দিয়ে গেলে কিন্তু হাঁটতে হচ্ছে অনেক জায়গা। সেজন্য আমরা কিন্তু লঞ্চটাকেই বেছে নিলাম, লঞ্চে যাচ্ছি। এবং টিকিট তো লিখেই দিলাম, টিকিট হচ্ছে প্রতি জন প্রতি হচ্ছে 10 টাকা। যাই হোক, ভালোই লাগছে। কেমন লাগছে আপনার, কেমন লাগছে? আচ্ছা তন্ময় কেমন লাগছে? ভালো, ভেরি গুড। লঞ্চ এগিয়ে চলছে মায়াপুরের দিকে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রোদয় মন্দিরের চূড়াটি। দুটো নদী দেখতে পাচ্ছি, ওই দিকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাগীরথী গঙ্গা থেকে বেরিয়েছে হুগলি নদী, আর ওই দিকটায় যে নদীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের পদ্মা থেকে বেরিয়েছে জলঙ্গি নদী। আর এই দুটো নদীর মিলিত প্রবাহ ওই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি লঞ্চ নিয়ে। তো এখান থেকে ওই ঘাটেও যাওয়া যাচ্ছে, আবার ওই ঘাটেও যাওয়া যাচ্ছে। তো ওই ঘাটটা হচ্ছে মায়াপুরের ঘাট, আমরা মায়াপুরের ঘাটে যাব। আর যদি আমরা ওই দিকের ঘাটে যাই সেটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার ঘাট। দুদিকেই রয়েছে, তো আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। মায়াপুরের সেই মন্দিরটা, বিখ্যাত যে মন্দির রয়েছে, ইস্কন মন্দির রয়েছে, চন্দ্রোদয় মন্দির রয়েছে, সেগুলো দেখার জন্য। ওই দিকটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট, আর ওই দিকটা হচ্ছে মায়াপুর ঘাট। আমরা মায়াপুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের লঞ্চ শো শো করে এগিয়ে যাচ্ছে। লঞ্চে আমাদের যাত্রীরাও রয়েছে। সামনে দুটো ফেরিঘাট রয়েছে, ওইদিকে হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাট, আর ওই দিকটায় হচ্ছে আমাদের ডেস্টিনেশন যেটা মায়াপুর ফেরিঘাট। সেখানে অনেক যাত্রী অপেক্ষা করছেন, আমরা জাস্ট লঞ্চে থেকে নেমে যাব। নেমে গেলেই ওনারা উঠে পড়বেন লঞ্চে। আমরা লঞ্চ করে আসছি ভাগীরথী হুগলি দিয়ে, দারুণ ভালো লাগছে। আমাদের লঞ্চ এসে ঘাটে প্রায় লেগে গেছে একটু বাকি। গাতে অনেকে টাকা ফেলছে, চুম্বক দিয়ে তোলার চেষ্টা করছে। দেখ এই যে লোকটা চুম্বক দিয়ে টাকাগুলো তোলার চেষ্টা করছে, গাতে অনেকে টাকা ফেলছে। মায়াপুর ফেরিঘাটে চলে এলাম, সামনে আসো। ওখানে তিলক পরিয়ে দিচ্ছেন, রাখে পাচ্ছেন, তিলক পরিয়ে দিচ্ছেন, তিলক পরিয়ে তারপর টাকা দিচ্ছেন। দেখুন এই যে মহিলা তিলক পরিয়ে দিচ্ছেন।
তিলক নাও, তিলক নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো মায়াপুরের রোড ম্যাপ। একেবারে ঘাট থেকে মায়াপুরের মধ্যে কী কী দর্শনীয় স্থান রয়েছে এবং কোনটার ডিরেকশন কী সেটা দেখিয়ে দেওয়া রয়েছে একটা চার্ট। সেটা আমরা ছবি নিয়েছিলাম, যদিও ছবি তুলতে পারমিশন নিতে হয়েছিল। আমরা ধীরে ধীরে একেবারে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অর্থাৎ ইসকন যে মন্দির তৈরি করা হচ্ছে সেই মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ছবিতে এই মন্দিরটাকে আগে দেখেছিলাম, প্রপোজড যে পিকচার ছিল এখনও তো কাজ কমপ্লিট হয়নি, সেই পিকচারের সঙ্গে কিন্তু একেবারে মিল রয়েছে সেই মন্দিরটার। আর ওই যে চূড়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। ইসকন মন্দিরের উপরে যে পাতগুলো দেখা যাচ্ছে সেগুলো সোনার পাত, সেগুলো চড়ানো হচ্ছে, সেগুলোর কাজ বর্তমানে চলছিল। আর ছবির মধ্যে যেভাবে সামনে নারিকেল গাছ ছিল, যেভাবে শ্রীকৃষ্ণের ছবি বসানোর কথা ছিল সেখানেও জায়গা রাখা হয়েছে, ছবি এখনও বসানো হয়নি। তো বর্তমানে চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে আমরা রয়েছি। পুরাতন চন্দ্রোদয় মন্দির যেটা সেটা ওই দিকে রয়েছে, নিচে অনেকগুলো গাছ রয়েছে, গাছের নিচে বসার জায়গা রয়েছে, সেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে খেলাম। আমরা প্রসাদ নিলাম, এখানে ফ্রিতে প্রসাদ বিতরণ করা হচ্ছে, যে বাটি করে দিচ্ছে শাল পাতার বাটি, খুব সম্ভবত না আমরা নিলাম, এবং আমরা প্রসাদ খাচ্ছি। তারপরে এখানে মন্দিরটি রয়েছে, সেটা দর্শনের জন্য আমরা ওইখানে যাবো। তার আগে আমরা প্রসাদগুলো খেয়ে নিই। কেমন হচ্ছে, কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে আমার। ওকে, ধন্যবাদ। মন্দিরে ওই দিক দিয়ে প্রবেশ করতে হয়, সিকিউরিটি চেকিং হচ্ছে, সেখানে মোবাইল ফোন এবং জুতা বাইরে রেখে যেতে হয়। আর এই হচ্ছে দৈনিক অনুষ্ঠান সূচি।
যেহেতু ভেতরে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন না, তো আমরা সেখানে দর্শন করে চলে গেলাম শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের দিকে। নতুন যে ইসকন মন্দির তৈরি করা হচ্ছে তার ডান দিকেই রয়েছে সেটা, আপনি যখন ঢুকবেন ঢুকে ডান দিকেই পাবেন সেটা পুষ্প সমাধি মন্দিরের রাস্তা। সেখানে সামনে একটা জলাশয় রয়েছে, তো জলাশয়ে যদিও জল কম, জল থাকলে সেটা আরও ভালো লাগতো। তো আমরা পুষ্প সমাধি মন্দিরে যাচ্ছি। পুষ্প সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদের জীবনী কী কী করেছেন, ওনার উল্লেখযোগ্য কর্মকাণ্ড সেখানে দেখানো হয়েছে। উপরে গুলগম্বুজ রয়েছে, ভেতরে 3D মডেলের মাধ্যমে শ্রীল প্রভুপাদের বিভিন্ন কীর্তিকলাপ দেখানো হয়েছে, কীভাবে ধর্ম প্রচার করছিলেন বিদেশের পথে ঘাটে সেগুলো দেখানো হয়েছে। এবং সেগুলো দেখতে হলে টিকিট করে উপরে যেতে হয়, 15 টাকা করে টিকিট মূল্য ছিল, সেই টিকিট মূল্য দিয়ে টিকিট ক্রয় করে তাহলে আপনি উপরে গিয়ে দেখতে পারবেন শ্রীল প্রভুপাদ কী কী কাজ করেছিলেন। এবং সেখানে ধর্ম সংক্রান্ত ছোটো ছোটো পুস্তিকা রয়েছে, চাইলে সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন। তো আমরা পুষ্প সমাধি মন্দিরে গেলাম। পুষ্প সমাধি মন্দিরে যাওয়ার পূর্বে আমরা কিন্তু পার্ক দেখেছিলাম, এবং যেখানে সারাক্ষণ কীর্তন হয় শ্রীল প্রভুপাদ ভজন কুটির, সেখানে সামনে আমরা নিজেরা ছবি উঠলাম। তারপর এগিয়ে গেলাম, টিকিট কাউন্টার রয়েছে সেখানে। তারপর সেখানে রয়েছে ছোটোখাটো দোকান রয়েছে, সেখান থেকে আমরা অনেকগুলো লকেট কিনেছিলাম এবং তুলসীর মালা কিনেছিলাম। এই যে কাউন্টারগুলো দেখছেন বর্তমানে বন্ধ রয়েছে, এখানে মহাপ্রসাদ বিতরণের টিকিট সেখান থেকে সংগ্রহ করতে হয়, তাহলে সময় মতো এসে আপনি মহাপ্রসাদ নিতে পারবেন এবং প্রসাদ মূল্য খুবই কম রয়েছে। যদিও সেখানে গদা ভবন বা নামহট্ট ভবন সেখানেও সেগুলো পাওয়া যায়, যারা ওইখানে থাকবেন তারা ওইখান থেকেও নিতে পারবেন, আর যারা বাইরে থেকে আসবেন তারা কিন্তু ওই কাউন্টারগুলোতে টিকিট করলে সেখান থেকেও আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো প্রসাদ গ্রহণ করার জন্য টিকিট কিন্তু সকালবেলায় করতে হয়, না হলে কিন্তু পাবেন না। এখন আমরা দেখলাম যে রাস্তাঘাটে কীর্তন করা হচ্ছে, সেখানে হরে কৃষ্ণ হরে রাম নাম কীর্তন শুনে আমরা মন্দিরের পেছন দিকটায় যে পার্ক রয়েছে সেখানে গেলাম। পার্কটা খুবই সুন্দর সাজানো গোছানো রয়েছে, সিট রয়েছে বসার জন্য, তো প্রচণ্ড রৌদ্র আছে তো বসার মতো পরিস্থিতি নেই সেখানে। পার্কের মধ্যে অনেক গাছ রয়েছে, ছবি ওঠার মতো ভালো স্পেস রয়েছে, পুলিশ তদারকিতে রয়েছেন, যারা ঘুরতে এসছেন তারা কী কী করছেন সেটা পুলিশ পর্যবেক্ষণ করছেন। সামনে আমরা গিয়ে দেখতে পেলাম ছোট্ট একটা ফোয়ারা করা আছে এবং সেখানের মধ্যে কচ্ছপ রয়েছে। শুধু কচ্ছপ নয়, কচ্ছপ ছাড়াও সেখানে লাল মাছ কিছু ছিল, যেগুলো গরমের মধ্যে একেবারে ঠান্ডা জায়গা খুঁজে সেখানে এসে আশ্রয় নিয়েছে। সেখানে ফটো ওঠার মতো ভালো জায়গা রয়েছে, আমরা অনেকগুলো ফটো উঠলাম, আমাদের পুরো গ্রুপ, আমরা ছিলাম 5 জন, আমাদের পুরো গ্রুপ ছবি উঠলাম একে একে।
এখনো কিন্তু কানে বাজছে সেই বিদেশিদের কণ্ঠে যেটা শুনেছিলাম, হরে কৃষ্ণ হরে রাম। খুবই সুন্দর করে ওনারা গাইছেন, উচ্চারণটাও ঠিকঠাক মতো করতে পারছেন না, তারপরেও কিন্তু কেমন টান রয়েছে ধর্মের প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, সেটা ওনারা প্রমাণ করে দিয়েছেন। আমরা অনেকগুলোই ফটো উঠলাম, কিন্তু ফটোগুলো খুব বেশি সুন্দর হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে একেবারে ঘেমে আমরা প্রায় নাস্তানাবুদ অবস্থা। তারপরে সেখানে ছবি যেহেতু গিয়েছি উঠতেই হয়ে উঠলাম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটা হচ্ছে পুরাতন মন্দির। বর্তমানে নতুন যে বিল্ডিংটা হচ্ছে সেখানে কিন্তু মন্দিরটা শিফট হয়ে যাবে, খুব সম্ভবত সেটা 2026-এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে যে মূর্তিগুলো রয়েছে সেগুলোকে এখানে শিফট করা হবে। এখানে সাইনবোর্ড রয়েছে কোন দিকে কী রয়েছে সেটা, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে টুরিস্ট সেন্টার রয়েছে, আর পেছন দিকে এখন আমরা পার্ক দেখছি, তারপর চন্দ্রোদয় মন্দির দেখছি, মহাপ্রসাদের মেনু রয়েছে, নামহট্ট ভবনে কী কী পাওয়া যাচ্ছে দামও রয়েছে। কুপনের তালিকা দেখে তারপর আমরা চলে এসেছি মেইন গেটে, এটাই হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মেইন গেট, যেখান দিয়ে আমরা প্রথমে ঢুকেছিলাম। মন্দির দর্শন শেষে আমরা মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি। সামান্য কিছু কেনাকাটা যেগুলো রয়েছে সেগুলো করব, তারপর হালকা খাবার দাবার করব, করে আমরা যেহেতু এসেছিলাম লঞ্চ করে, যাওয়ার পথে আমরা কিন্তু ভাবছি নৌকা করে যাব, দুটোর এক্সপিরিয়েন্স যাতে আমরা পেতে পারি। নৌকাঘাটে আসতে হলে একটু জায়গা হেঁটে আসতে হয়, সেখানে অনেকেই স্নান করছেন গঙ্গা স্নান। আমরা নৌকায় টিকিট নিয়ে নিলাম 5 টাকা করে, মায়াপুর থেকে নবদ্বীপ আমরা নৌকাতে উঠে গেলাম। আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য ফেরিঘাটে এসেছি, নৌকা করে যাব। নৌকা করে গেলে হচ্ছে জনপ্রতি 5 টাকা ভাড়া। আমরা নৌকায় উঠছি, ওই যে দেখা যাচ্ছে আমাদের ঘাট, ওইখানে আমরা চলে যাব। আগে এসেছিলাম লঞ্চ করে, এবার যাবো নৌকা করে। ওই যে ঘাট, ওইখান থেকে ওইখানে, এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে, এটা হুগলি নদী, হুগলি নদী দিয়ে আমরা যাচ্ছি। নৌকার ইঞ্জিন এইমাত্র স্টার্ট দিল এবং ঘাট ছেড়ে চলছি। দেখুন যে অনেকে কিন্তু বাইক নিয়ে উঠেছেন, এই যে একজন উঠেছেন দুধের ট্যাঙ্ক নিয়ে, সেগুলো বিক্রি করতে নিয়ে যাবেন ওই পারে। অনেক লোকজন, নৌকা প্রায় ভর্তি হয়ে গেছেন, এবং আমরা শো শো করে নদীপথে এগিয়ে চলছি। ছোটবেলা অনেক নৌকা ছড়েছিলাম, বড় হয়ে খুব বেশি নৌকা ছড়া হয়নি, আজ আবার ছড়লাম। আমরা নৌকা করে যাচ্ছি, সেটা অনেক বড় নৌকা, দেখলেই বোঝা যাবে। দেখুন যে কতজন মানুষ রয়েছে নৌকার মধ্যে। হুগলি নদী দিয়ে আমরা যাচ্ছি, এটা গঙ্গা থেকে উৎপত্তি লাভ করেছে, এবং সেই জলকেই অনেকে গঙ্গার জল বলে নিচ্ছেন। কিন্তু হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত লোক রয়েছে নৌকা, কত বড় নৌকা সেটা দেখেই বোঝা যাচ্ছে। কেন পড়বে মোবাইল? ও, বাতাস লাগছে না? খুব ভালো লাগছে, বাতাস লাগছে, মানে নদীর বাতাস, এটা খুব স্বাস্থ্যকর বাতাস। আমরা রয়েছি হুগলির মধ্যে, নৌকা করে যাচ্ছি। ওই যে কালো জল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আগত জল, পদ্ম নদী থেকে আগত। ওই কি নদী বলছিলাম আগে, জলঙ্গি নদী। হ্যাঁ, এই যে ওইদিকটা দেখা যাচ্ছে অর্ধেকটা কালো জল, অর্ধেকটা সাদা জল। ওই যে কালো জলটা, সেটা হচ্ছে বাংলাদেশের কোথা থেকে আগত জলঙ্গি নদীর জল, দুটো কিন্তু এখানে মিশেছে। দেখতে পাচ্ছি পুরো আলাদা জল, ওইটা হচ্ছে কালো আর এটা হচ্ছে একটু ঘোলাটে জল, স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো তো লাগবেই। হাওয়াটা কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, বললেই বুঝতে পারি আমরা। চন্দ্রোদয় মন্দিরের আসলে দেখা যায় কেন, কত জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই এখান থেকে আমরা কিন্তু মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরটাও দেখতে পাচ্ছি। এই যে লঞ্চ যাচ্ছে ওইদিকে, আমাদের নৌকাও এগিয়ে আসছে ঘাটের দিকে। ওইখান থেকে একটা নৌকা যাচ্ছে, একটা নৌকা আসছে, অনেক লোক আবার অপেক্ষা করছেন ওঠার জন্য।
রমরা নৌকা আমরা রঘুনাথগঞ্জে পেয়েছিলাম না, হুগলি নদী দিয়ে নৌকা চলছে। আজকে ভয় কাটিয়ে উঠেই গেলাম না, আমার হচ্ছে ঈশ্বর ভরসা। এই যে আমাদের ঘাট ঘাটের দিকে আমরা ক্রমে এগিয়ে যাচ্ছি। জলটা অনেকটা ঘোলাটে, এই জলগুলি মানুষ কিন্তু নিচ্ছে, বোতল করে নিচ্ছে গঙ্গা জল বাড়িতে নিয়ে যাবে। তারপর আমরা একদিনে অনেক কিছু দেখলাম, আর অনেক কিছু বাকি রয়েছে, একদিনে সবগুলো দেখা সম্ভব হয় না। তবু অনেকগুলোই আমরা দেখতে পেলাম অল্প সময়। আমাদেরটা বিচ্ছে হচ্ছে ওই দিকের ঘাটে, এখানে একটা ঘাট আছে, ওই ঘাটে আমাদের নৌকাটা বিচ্ছে, ওই ঘাটে আমরা নেমে যাচ্ছি, নেমে যাবো। নদীর মধ্যে আমরা যে নৌকা চলছি, এখানে একটা ঠান্ডা বাতাস বইছে, সেটা খুবই ভালো লাগছে। চুলগুলো হালকা হালকা দুলছে, দেখলে বুঝতে পারবেন বাতাস বইছে, যে চুলগুলো হালকা করে দুলছে। মানে নৌকা ঘাটে লেগে গেছে, যাত্রীরা নেমে পড়ছেন। নামার পরে কিন্তু এখানে টিকিট চেক করবেন, টিকিট যদি আমার পকেটে রয়েছে। আমরাও নেমে যাচ্ছি একে একে সবাই। এখানে কিন্তু মানুষজন বাইক নিয়ে উঠেছে। ওকে ওকে, চলে এসেছি আমরা মায়াপুর থেকে নবদ্বীপ ধামে চলে এলাম। এবার আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্যে, শ্রী মদন মোহনজির মন্দিরে। তার আগে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজির মন্দির আমরা দেখলাম। দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ততক্ষণ ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভ্রমণ ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।